আসসালামু আলাইকুম, আমি নাসরিন আক্তার ভূঁইয়া সুমি, সহকারী শিক্ষক আমিন সাজেদার ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর সপ্তবর্ণা বইয়ের কাবুলিওয়ালার পাঠের উদ্দেশ্য পাঠ প্রতিদিন নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা কাবুলিওয়ালা গল্পটি নিয়ে আলোচনা করেছিলাম, আশা করি সবাই ক্লাসগুলো দেখেছ। কাবুলিওয়ালা গল্পটা যে আমরা পড়লাম, তা পাঠের উদ্দেশ্য কি? আমরা এই গল্পটা কেন পড়লাম, এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য আছে বাংলা ভাষা সাধুরীতির সাহিত্য পাঠে অনুপ্রাণিত করা। বাংলা ভাষা সাধুরীতির সাহিত্য পাঠে অনুপ্রাণিত করা। কাবুলিওয়ালা গল্পটি কোন ভাষায় লিখিত? সাধু ভাষায় লিখিত। তা আমরা কেন সাহিত্য পাঠে অনুপ্রাণিত করা? আমাদের এই গল্পটি পড়ার উদ্দেশ্য একটাই, বাংলা ভাষার সাধুরীতির সাহিত্য পাঠে অনুপ্রাণিত করা। তারপর দেখো পাঠ পরিচিতি, আমরা এই গল্পটি কেন করেছিলাম তা পাঠ পরিচিতির মধ্যে জানি। ভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠলেও মানুষের সুখ দুঃখ আনন্দ ভালোবাসার অনুভূতি অনেকাংশে এক। আমরা ধরো ভিন্ন সংস্কৃতি, আমাদের বাংলাদেশের সংস্কৃতি একরকম, পার্শ্ববর্তী দেশ ভারতের সংস্কৃতি অন্যরকম। তাহলে আমরা যদি ভিন্ন সংস্কৃতিতে বড় হই, কিন্তু আমাদের সুখ দুঃখ গুলাকে অনেকাংশে একরকম হয়ে যায়। ভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠলেও মানুষের সুখ দুঃখ আনন্দ ভালোবাসার অনুভূতি অনেকাংশে এক। কাবুলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের আফগানিস্তানের মরু পর্বতের রুক্ষ প্রকৃতিতে গড়ে ওঠা একজন পিতা। কাবুলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের আফগানিস্তানের মরু পর্বতের রুক্ষ প্রকৃতিতে গড়ে ওঠা একজন পিতা এবং নাতিশীতোষ্ণ আবহাওয়া একজন বাঙালি পিতার ভিতরের স্নেহপ্রবণ মনের ঐক্য সম্পর্কে ধারণা দিয়েছে। গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছেন? মরু পর্বতের রুক্ষ প্রকৃতিতে ঘরে ওঠা একজন পিতা এবং নাতিশীতোষ্ণ আবহাওয়া একজন বাঙালি পিতার ভিতরের স্নেহপ্রবণ মনের ঐক্য সম্পর্কে ধারণা দিয়েছেন। আমরা গল্পে কি করেছি? দুই রকম পিতার পরিচয় পেয়েছি, এক হচ্ছে কাবুলিওয়ালা, আরেক হচ্ছে গল্পের যে বাবা ছিলেন, একজন বাঙালি পিতার ভিতরে স্নেহপ্রবণ মনের ঐক্য সম্পর্কে ধারণা হয়ে উঠেছে। কাবুলিওয়ালা কোন দেশে ছিলেন? আফগানিস্তানের। দেশ কালে সীমারেখা পিতৃ হৃদয়ে স্বাভাবিক প্রবণতায় কোনো প্রভাব বিস্তার করে না। দেশ কালে সীমারেখা পিতৃ হৃদয়ে স্বাভাবিক প্রবণতায় কোনো প্রভাব বিস্তার করে না। যে দেশের বা যে সময়ের বা যে সংস্কৃতির মানুষ হোক না কেন, পিতা সবসময় তার সন্তানকে একই রকম ভালোবাসেন। সন্তানের মঙ্গল চিন্তা সব পিতারই সহজাত আকাঙ্ক্ষা। কাবুলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের সকল পিতার পিতৃত্বের সার্বজনীন ও চিরন্তন রূপকে উন্মোচিত করেছেন। তাহলে আমরা কাবুলিওয়ালা গল্পে কি দেখেছি? দুজন পিতা, একজন হচ্ছে বাঙালি, একজন অবাঙালি, কিন্তু তাদের পিতৃস্নেহ কি সবসময় এক। কাবুলিওয়ালা যদিও তার মেয়ে থেকে দূরে আছেন, কিন্তু তার মনের মধ্যে সবসময় তার মেয়ের জন্য স্নেহ কাজ করে। সকলে বাসায় মনোযোগ সহকারে গল্পটি পড়বে। গল্পের পাঠ পরিচিতি পাঠের উদ্দেশ্য সব লেখক পরিচিতি সবকিছুই করে নেবে। আজকে এ পর্যন্তই, সকলে সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।